সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বন্যপ্রাণ হত্যা, চোরা শিকারীদের রুখতে স্পেশাল টাস্ক ফোর্সের জোর। ভুট্টা পাচার কাণ্ডে গ্রেপ্তার আরও এক, উদ্ধার হওয়া পাচার প্রায় লক্ষাধিক টাকার মূল্যের 286 কুইন্টাল ভুট্টা। তৈরি করা হচ্ছে স্কুবা ডাইভারের বিশেষ দল, চলছে মহড়া। জলপাইগুড়িতে জলে ডুবে মৃত্যুর সংখ্যা কমাতে এই বিশেষ উদ্যোগ। চা বাগানের হাতির করিডোর চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বন দপ্তরকে। শনিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জলপাইগুড়ি বন দপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্ত তুলে ধরলেন। আগের তুলনায় বেড়েছে হাতির সংখ্যা, যার কারণে জঙ্গল থেকে লোকালয়ে আসছে হাতির দল। জলপাইগুড়ি জেলায় হাতির করিডোর চিহ্নিত করা হয়েছে 5টি। সেই করিডোর বাধা যেন না হয়ে দাঁড়ায় সেই দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বেশ কিছু চা বাগান চিহ্নিত হয়েছে, যেখানে জেলা শাসকের মাধ্যমে সাধারণভাবে ব্যারিকেড করা হবে। জলপাইগুড়ি জেলা আধিকারিক ছিলেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম ছিলেন, আমার অফিসাররা সবাই মিলে কতগুলো জায়গা হলো যে সব থেকে বড় যেটা প্রবলেম হচ্ছে হাতির, মানে একটু আক্রান্ত হচ্ছে, হাতিকে তো আর রোখা যাচ্ছে না। একটা বড় জায়গা হচ্ছে যে হাতি যাওয়ার যে হাতিগুলো আগে আসতো নেপাল থেকে, তাদের নেপালের ফেরত যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে মাঝখানে নদী করে, আর নেপালে তারা নিচ্ছে না, মানে হাতি হলো নিজে ঘুরে আবার সেই জায়গায় নিজের জায়গায় ব্যাক করে চলে যায়। এটা একটা প্রবলেম, মানে সেখানে স্টে করে গেছে আর সংখ্যা প্রচুর বেড়ে গেছে, মানে আর আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ব্যাপক সংখ্যায় হাতি বেড়ে গেছে। আমরা কতগুলো হাতির গতিবিধির জন্য আমরা কতগুলো হাতিতে রেডিও কলার লাগিয়েছি, কলায় হাতির করিডোর আমরা তৈরি করছি। চা বাগানের ভেতর দিয়ে যেখান থেকে হাতি যাচ্ছে, সেই চা বাগানের ভেতর দিয়ে হাতি যাওয়ার রাস্তা করেছে। চা বাগানের অরিজিনালি চা বাগানের প্রপার্টিটা সম্পত্তির তার মালিক হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর, কেউ চা বাগানের মালিক নয়। চা বাগানটা আপনাকে লিজ দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট কালেক্টর একটা জায়গা রেঞ্জ বার বাড়িয়ে দেবে যে হাতি ম্যাক্সিমাম চা বাগানের ভেতরে ঢুকছে, ঢুকে আবার এক আরেকটা জায়গা দিয়ে বেরিয়ে যাবে। আমরা যদি হাতির একটা করিডোর তৈরি করে দিই, এরকম সাকসেসফুল হয়েছে, আমরা বেশ কিছু জায়গায় হাতির করিডোর তৈরি করে আপনাদের জেলাতে হয়েছে সাকসেসফুল, এইখান থেকে হাতি ঢুকছে আবার এদিক দিয়ে হাতি বেরিয়ে যাচ্ছে। আর হাতির প্রবলেম হচ্ছে হাতির দুটো জিনিস খুব খুব সেন্সিটিভ, হাতি যেখানে যদি মদ পায়, ওয়াইন যদি পায়, হাড়িয়া পায়, যেমন ধরুন সব থেকে বেশি হাতি যাচ্ছে ঝাড়গ্রাম, এই হাড়িয়া মদের গন্ধ পেলে সেখানে গিয়ে পৌঁছে যাওয়া, চাল যদি চাল থাকে দেখে যায় একবার গন্ধ, ওই ঘুরে ফিরে 10 কিলোমিটার হলেও সে ঘুরে ফিরে ওই পার্টিকুলার বাড়িটাতেই আবার আসে। এগুলো তো আমরা হাতির কোয়ালিটি তৈরি করতে পারি। আর আমরা বলেছি একটা ফ্রিজ, ছোট্ট মতো একটা ইলেকট্রিক পেরিফেরি হবে, ছোট্ট মতো ব্যাটারি, কাঁটা তার কোথাও ব্লেড দেওয়া যাবে, বেশ কোয়ালিটিটা তৈরি করা হবে। চা বাগানের ভেতর দিয়ে একটা ছোট্ট 3টে ব্যারিয়ার করলেন, একটা ব্যাটারি সিস্টেম থাকে, সেই ব্যাটারির মধ্যে যদি খুব স্লো কারেন্ট যায়, ঠিক করে গায়ে লাগলে ওটা সরে যায়, সেই দিকে আর কোনো সময়তেই যাবে না। আর কিছু জায়গায় আমরা ইমিডিয়েট বলেছি এটা খুলে দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এরকম পরিবারের অনেককে চাকরি দেওয়া হয়েছে বলেও এবং সেই সঙ্গে ক্ষতিপূরণের টাকা না দেওয়ারও অভিযোগ সঙ্গে সঙ্গে উঠেছে। প্রায় 80 লক্ষ টাকা পড়ে আছে বলেও জানিয়েছেন তিনি। নোটিশ দিয়ে টাকা তুলে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। অন্যদিকে বনমন্ত্রী আরও জানান, কয়েকটি জায়গা চিহ্নিত হয়েছে, সেই এলাকায় হাতি ঢুকলে মেসেজ আসবে, এরকম ব্যবস্থাও হয়েছে। প্রত্যেক চা বাগানে চিতার জন্য খাঁচা পাতা হচ্ছে, শূন্য পদ পূরণ করা হচ্ছে। ফরেস্ট এলাকায় কোনো খালি এবং বালি খাদান কারখানা এই ধরনের কিছু করা যাবে না বলেও তিনি জানিয়েছেন। হাতিতে মারা গিয়েছিল 174 জন মারা গেছে, তার মধ্যে আমরা 96 জনকে আমরা চাকরি দিতে হয়ে গেছে, চাকরি তারা পেয়ে গেছে। 77 জনের ফাইল আমরা পাঠিয়েছি, ক্লিয়ার করেছি 2011 সালে আমরা সে ক্লিয়ার করেছি, 73 জনের জব দেওয়া হয়ে গেছে আলিপুরদুয়ারে, আর 96 জনের জব দেওয়া হয়েছে আমাদের জলপাইগুড়িতে।
এখন ফাইল গেছে 78 জনের ফাইল গেছে আলিপুরদুয়ারে আর 77 জনের ফাইল গেছে জলপাইগুড়িতে। এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিতে হয়, ফাইন্যান্স অ্যাপ্রুভাল, লেবার ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল, তারপরে এগুলোকে আস্তে আস্তে হোম পারে পাঠাতে হয়। তার আর কিছু কিছু লোক টাকা নেয়নি, মানে একটা মানে টাকা নেওয়ার জন্য তাদের বারবার বলেছি, আমরা এখন নতুন নিয়ম করলাম যে যারা টাকা নিচ্ছে না হাতি মারার পর একটা সাম অ্যামাউন্ট নিয়েছে, তারপরে কিছু কাগজ জমা দিতে হবে, পোস্টমর্টম রিপোর্টটা জমা দিতে হবে, পঞ্চায়েতের একটা সার্টিফিকেট জমা দিতে হবে পঞ্চায়েতে যে এর বাবা একে হ্যান্ডওভার করা হোক, সেইগুলো জমা দিচ্ছে না বলে আমরা বললাম রেজিস্ট্রি চিঠি করে তার বাড়িতে পাঠাও। ধরো 48 লক্ষ টাকা পড়াচ্ছে, এখানেও প্রায় তোমার নিয়ারাবাউট 37-39 লক্ষ টাকার মতো বেনিফিশিয়ারি 37 আর একটা 48 লক্ষ পড়ে আছে, মানে অনেক অ্যামাউন্ট, অনেক টাকা পড়ে আছে, 80 লক্ষ টাকার মতো পড়ে আছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদরা বসু, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ, বন দপ্তরের রেঞ্জার এবং অফিসাররা। বন্যপ্রাণ হত্যা এবং চোরা শিকারীদের রুখতে ঢেলে সাজানো হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার জলপাইগুড়িতে রাজ্যের বনমন্ত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন, উত্তরবঙ্গে ওয়াইল্ড লাইফ এবং ক্রাইম কন্ট্রোল করার জন্য বন দপ্তরের যে বিশাল টাস্ক ফোর্স তাকে আরও বেশি বড় এবং শক্তিশালী করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার জন্য দুটি টাস্ক ফোর্স থাকবে, বন দপ্তরের হাতে একটি টাস্ক ফোর্সের জন্য অত্যাধুনিক সেলফ লোডিং রাইফেল, নতুন গাড়ি, উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোর জন্য টর্চ, নানা রকমের সরঞ্জাম প্রদান করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। উত্তরবঙ্গের দুটো ভাগ করছি, একটা আমরা চলে যাচ্ছি আলিপুরদুয়ার, একটা জলপাইগুড়ি টাস্ক ফোর্সে দলে তাদের জিপ দেওয়া হচ্ছে, তাদের মোটর বাইক দেওয়া হচ্ছে, তাদের SLR দেওয়া হচ্ছে, তাদের রিভলভার দেওয়া হচ্ছে, তাদের কাছে সমস্ত টর্চ, হাই পাওয়ার টর্চ, যে টর্চ আপনি 0.5 কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে সমস্ত দেওয়া হচ্ছে, কাঁধে বেল্ট টর্চ দেওয়া হচ্ছে, টর্চ মানে আপনি হাত দুটো ব্যবহার করবেন বলে কাঁধে লাগিয়ে টর্চ তার রেঞ্জ আপনি করতে পারবেন, যেটাকে ঘুরিয়ে আরও লোয়ারে নিয়ে এলেন আপারে নিয়ে গেলেন, সেগুলো সব আমরা সাপ্লাই করছি, অলরেডি আমাদের হয়ে গেছে, টেন্ডার কমপ্লিট হওয়ার অর্ডারে চলছে কাজ। সিসিএফের যে লোকটা তিনি শিফট হবে, অ্যাডিশনাল PCCF তিনি থাকবেন ওখানে, সিসিএফ এখানে থাকবে, এখানে অফিস থাকবে, সব থাকবে, বরঞ্চ বিল্ডিংটাকে আরও রিপেয়ারিং করছি, বিল্ডিংটাকে রিপেয়ারিং করে আরও সুন্দর করছি, ওখানে করা হচ্ছে অ্যাডিশনাল PCCF তিনি একটা ওখানে বসবেন, ওখানেও বসবেন, যদি আমাদের উত্তরকন্যাতে অফিস থাকে তাহলে উত্তরকন্যাতেও বসবেন, যে হাতিকে কোথাও আটকানো যায় না, হাতিকে তার করিডোর খুলে দেবেন, ভুটান দিয়ে হাতি যাচ্ছে চলে যাচ্ছে, আবার ভুটান থেকে 5টা হাতি চলে এলো, এটাকে অবাধে দাঁড় করে দিতে হবে। অ্যানিমেল যে লাভার এই ব্যাপারটা, অ্যানিমেল যে ভালোবাসা, অ্যানিমেলকে যে পছন্দ করা, হাতি হাতি উৎপাত করলো, হাতিকে আমরা ভালোবাসি, হাতি হাতি আমরা গজরাজ বলি হাতিকে, হাতিকেও আমরা করি, সেই জায়গাটা ওরা ভাবে না, ওরা সব ওসব দেশ ভাবে না, বাংলাদেশের হাফ খাবার পাচ্ছে না। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। ভুট্টা পাচার কাণ্ডে গ্রেপ্তার আরও একজন, পুলিশি হেফাজতে থাকা ধৃতদের জেরা করে উদ্ধার করা হয় পাচার হওয়া 6 লক্ষেরও বেশি মূল্যের প্রায় 286 কুইন্টাল ভুট্টা। এই নিয়ে ভুট্টা পাচার কাণ্ডে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করলো মোট 4 জনকে। উল্লেখ্য, এর আগেই ভুট্টা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় 3 জনকে। শুক্রবার গ্রেপ্তার মণিকুমার দাসকে জলপাইগুড়ির জেলা আদালতে পেশ করা হলো। অসম থেকে 1 লরি ভুট্টা, যার পরিমাণ প্রায় 286 কুইন্টাল, জলপাইগুড়ির রানীনগরে আনলোড হওয়ার কথা ছিল, কিন্তু এই মাসেরই 16-17-18 জুলাই 3 দিন লরিটি রানীনগরে থাকলেও সেখানে ভুট্টা খালি না করে স্থানীয় কিছু যুবকের সহায়তায় ডালখোলায় বিক্রি করা হয় বলে অভিযোগ। ওই লরির চালক তথা মালিক দেবব্রত সামন্ত সেই ভুট্টা ডালখোলায় বিক্রি করে গাড়ি নিয়ে চলে যায় মেদিনীপুর। সেখানে ভুট্টার মালিক আসামের বাসিন্দা লোকমান হোসেন এই মাসের 23 তারিখ জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের সঙ্গে তদন্তে নামেন স্থানীয় পুলিশরা। মেদিনীপুরের তমলুকে অভিযান চালিয়ে লরির খোঁজ মেলে গ্রেপ্তার করা হয় চালক তথা মালিক দেবব্রত সামন্ত এবং 2 সঙ্গীকে,
তারা রঞ্জিত প্রামাণিক এবং অরবিন্দ দাস, কিন্তু অধরাই ছিল পাচার হয়ে যাওয়া ভুট্টা। অভিযোগ, গ্রেপ্তার হওয়া পর্যন্ত চতুর্থ ব্যক্তি মণিকুমার দাসকেই ডালখোলায় এই ভুট্টা বিক্রি করা হয়। অভিযান চালিয়ে পরে তাকেও গ্রেপ্তার করে সাদা পোশাকের পুলিশ। সম্পূর্ণ অপারেশনের নেতৃত্ব দিলেন এই কেসের আইও নারায়ণ ভৌমিক। এ বিষয়ে ভুট্টার মালিক লোকমান হোসেন বলেন, গতকাল উদ্ধার করা হয়েছে সম্পূর্ণ ভুট্টা, যার মূল্য প্রায় 6 লক্ষেরও বেশি। ও আমি গত 15 তারিখে একটা ভুট্টার গাড়ি লুট করছিলাম রানীনগর মডার্ন ফিডে। 286 কুইন্টাল ভুট্টা ছিল। সেই ভুট্টাটা নিয়ে উনি 16 তারিখে এখানে পৌঁছায়, 17-18 তারিখ এখানে দাঁড়ায়। 17-18-19 তারিখের থেকে আমার সাথে যোগাযোগ ঠিকই রাখে, কিন্তু আমাকে মালটা ফেরত দেয় না। কি এই আমার গাড়ির ড্রাইভার? আচ্ছা, পরে আমি ওখান থেকে 23 তারিখে চলে আসি। চলে আসি কোতোয়ালি থানাত আমি একটা কমপ্লেন দায়ের করি। কমপ্লেন দায়ের করার পরে ইনিরা ওই কমপ্লেনের উপরে ভিত্তি করে পূর্ব মেদিনীপুর থেকে ড্রাইভার, হ্যান্ডিম্যান, খালাসি প্লাস গাড়ির মালিককে ওখান থেকে করা একটু করে কোতোয়ালি থানাত নিয়ে আসে। নিয়ে এসে তারপরে যত 29 তারিখে কালকে আমার ডালখোলার থেকে আমার পুরোপূর্ণ ভোট্টাটা উদ্ধার করে। লোটা হয়েছিল কোথা থেকে? আসাম থেকে। উদ্দেশ্য কোথায় পাঠিয়েছিলেন? রানীনগর। এই রানী জলপাইগুড়ি? জলপাইগুড়ি রানীনগর। মূল্য কত হয়েছিল এই ভুট্টা? এত এত অনুমানিক 6 লাখের উপরে হবে। কী বলবেন পুলিশের এত বড়টা উদ্যোগ? আমি আমার তরফের থেকে কোতোয়ালি থানার আইসি সাহেব বা তাদের স্টাফকে আমি বহুত ধন্যবাদ জানাই আমার এই মহান উপকারটা করার জন্য। সমস্ত মাল ঠিকমতো পেয়ে? হ্যাঁ, সমস্ত মাল উদ্ধার হয়েছে। মোট কতজন অ্যারেস্ট হয়েছে জানেন? মোট 4 জন হয়েছে। মানে ওই যে যার কাছে বিক্রি করছিল উনি অ্যারেস্ট করেছে? হ্যাঁ, উনিদের একজন আনছে। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার সিভিল ডিফেন্স দপ্তরকে 4 সেট সরঞ্জাম সহ ডুবুরির পোশাক প্রদান করা হয়েছে। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি খরস্রোতা তিস্তা নদী, শহরের মাঝখান দিয়ে বইছে করলা। এছাড়াও শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ি দিঘি সহ শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আজও বেঁচে আছে কিছু জলাশয়, যার ফলে প্রতিবার একাধিক মানুষ জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটিয়েছেন। সেরকমই দুর্ঘটনা সামনে এসেছে। বিভিন্ন সময়ে অত্যাধুনিক সরঞ্জাম সহ প্রশিক্ষিত ডুবুরি না মেলায় বাধা আসে উদ্ধার কাজে। সেই সব দিকগুলি বিবেচনা করেই শনিবার জেলার অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায়ের উপস্থিতিতেই রাজবাড়ি দিঘিতে জলে ডোবার মতো দুর্ঘটনার হাত থেকে দ্রুত কীভাবে উদ্ধার কার্য চালাতে হবে সেই নিয়ে চলল বিশেষ মহড়া। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক জানান, আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসনের যে সিভিল ডিফেন্স উইং আছে সেখানে আমাদের নতুন পালক যোগ দিয়েছে। সেখানে আমরা 4টা স্কুবা ড্রাইভিং ইকুইপমেন্ট পেয়েছি আমরা, এবং আমাদের যারা সিভিল ডিফেন্স পার্সোনেল আছে যা ডুবুরি তারা ট্রেনিং নিয়ে এসছে উপর থেকে, এবং তারা আজকে ডেমনস্ট্রেশন করছে এবং আরও অন্যান্য শেখাবে ওরা। তো এটা আমাদের একটা মক ড্রিল ছিল, ভবিষ্যতে বিভিন্ন জায়গায় যে কোথাও ডমনিং হচ্ছে, অনেক জলে ডুবে মারা যাচ্ছে, তাদেরকে সার্চ অপারেশনের জন্য আমাদের এইটা কাজে লাগবে। আমাদের আজকে কোথায় মক ড্রিল করা হলো? আমাদের জলপাইগুড়ি রাজবাড়ি পুকুর, এখানে জলের ডেপ 35 ফিট এবং অনেক সবথেকে বড় পুকুর এটাই। তো এই যেহেতু ডেপ বেশি তার আমরা এই সুযোগটা নিলাম, কিন্তু অল্প জলে একটু অসুবিধা হয়। তো আমাদের যারা সিভিল ডিফেন্স আছে এরাও ভালো করে এটাতে দক্ষ হোক, এবং আমরা এই ট্রেনিংটা চলবে আরও কিছুদিন চলবে, মাঝে মাঝে মক ড্রিল করবো আমরা, অনেককে শেখাতে হবে আরও। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জলপাইগুড়িতে। এবারে জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের 87 বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, শনিবারের খবর অনুযায়ী শহরে আক্রান্তের সংখ্যা 10, শুক্রবার যে সংখ্যা ছিল 6 জন। এভাবে আক্রান্তের সংখ্যা 300রও বেশি ছাড়ালো পুরো এলাকায় বলে খবর। করোনা আক্রান্ত বাড়ি এবং এলাকাগুলিকে জীবাণুমুক্তকরণ করা হয় এই দিন। শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সৈকত চট্টোপাধ্যায় জানান, আতঙ্কিত হবেন না, সাবধানে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে থাকুন। গতকাল আমাদের কাছে যে রিপোর্ট এসেছিল তাতে 6 জন কোভিড আক্রান্ত, আজকে যে রিপোর্ট এসেছে তাতে 10 জন কোভিড আক্রান্ত। তার মধ্যে একজন ভদ্রমহিলা যে জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বাবুপাড়ায় থাকেন, তার
কোভিডে মৃত্যু হয়েছে বলে আমরা আনঅফিসিয়ালি খবর পেয়েছি। তার কারণ তিনি অসুস্থ হওয়ার পর তাকে একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার র্যাপিড টেস্ট হয় কোভিডে। র্যাপিড টেস্টে পজিটিভ আসে, কিন্তু সেটা অনলাইন এন্ট্রি হয়েছে কিনা এখন আমরা ক্লিয়ার না। কিন্তু তারপরে তার মৃত্যু যখন ইয়েতে সুপার স্পেশালিটিতে যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে তার যেহেতু তার দেহ আর তার আত্মীয় স্বজন আনেনি এবং একবারই শ্মশানে দাহ করেছে, যে স্টিপুলেটেড টাইম আছে কোভিড সেই সময় দাহটা হয়েছে। এই জন্য একটা মানে ইনফারেন্স টানা যায় যে ওটা হচ্ছে হয়তো কোভিডের মৃত্যু। এটা যদি কোভিডের মৃত্যু হিসাবে আপনি ধরে নেন তাহলে কিন্তু এখন ডেথ সার্টিফিকেটে কী আছে সেটা কিন্তু আমি জানি না। আর আদার কোমরবিলিটিস থাকতেই পারে, তার কারণ হচ্ছে ওনার বয়সটা 87 বছর। তা আমি তাই বলছি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই নিয়ে শহর এবং শহর সংলগ্ন তিনজনের কোভিডে মৃত্যু হয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে মাস্ক এখন পরা শুরু করতে হবে, হাত বারবার স্যানিটাইজ করতে হবে। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শনিবার তখনও ভোরের আলো ফোটেনি, তিস্তাপাড়ের একেবারে মাথার উপরে শ্রাবণের কালো মেঘ, তারই মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে শতাধিক জনতা, কারণ বেশ গুরুতর। যে কোনো কর্মক্ষেত্র হোক বা গুরুত্বপূর্ণ কাজের জন্য আধারের বিকল্প নেই। ভোরের আলো স্পষ্ট না হতেই জেলার মুখ্য পোস্ট অফিস মোড়ে 8-80 ভিড়, কারণ পোস্ট অফিসে আধার পরিষেবা কেন্দ্র থেকে দেওয়া হবে আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট দিন এবং তারিখ। কটার সময় আসবে? এই ধরেন 7টা। কি দেখছেন এই পরিস্থিতি দেখতে? অনেকে রাত্রি 3টার সময় আসে, 7 ঘন্টা ধরে রাস্তার উপরেই আছে, 7টা ঘন্টা ধরে রাস্তার উপরে। এরকম করা যায় না যে বাড়িতে যাক, আধার কার্ডটা যদি খুব প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়ায় তাহলে বাড়িতে গিয়ে এই লোককে এত দূরে দূর দূরান্ত থেকে আসছে, জীবন মরণ করে তো অসুস্থ, একটা আধার কার্ডের পিছনে একজন দেয় একজনকেই দিবে, কেউ যদি 2টা আধার কার্ড নিয়ে দাঁড়ায় তাকে দেবে না, ঠিক আছে? তাই এখানটা লাইনে যে এত লোক দাঁড়ায় আছে, যদি বলে যে আপনাদের অর্ধেক হবে না আজকে চলে যান, তাহলে ওরা পরিস্থিতিতে কী দাঁড়াবে? সবাই যেন পায়, সবাই যেন একটা করে কুপন পায় ঠিক মতন, এবং ঠিক সময় মতো যেন আধার কার্ডটা বাড়িতে পৌঁছায়। মানে কতজনকে দিবে শুনেছেন আপনার? কোনো বোঝা যাচ্ছে না, কেউ বলছে 2000 জনকে দেবে, কেউ বলছে 500 জনকে দেবে, কেউ বলছে 300 জনকে দেবে, কেউ বলছে 100 জনকে দেবে। এবার কোনো তাই নিশ্চিন্ত বিষয় যেটা হচ্ছে সবাই যেন পায়। মিড ডে মিলের চুরির পর এবারে চুরি হলো কয়েকটি ফ্যান। বিদ্যালয় খুলতেই কয়েকটি জানলা ভাঙার দৃশ্য নজরে পড়ে। জলপাইগুড়ি শহরের দীনবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে বিদ্যালয়ের ছাত্রদের মিড ডে মিল চুরির পর এইবার কয়েকটি ফ্যান জানলা ভেঙে লোহার শিক কেটে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। যদিও পুলিশের কাছে চোর ধরার আবেদন করেছেন বিদ্যালয়ের দায়িত্ব পালন করা শিক্ষকরা। এই ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরাও। আসলে কালকে তো আমরা স্কুল বন্ধ করে ঠিক টাইমে চলে গিয়েছিলাম আর কি, তো আজকে 11টার পরে প্রেয়ারের লাইনের পরে যখন আমরা খুলি বা ঘরগুলো খোলা হয় আগে, হ্যাঁ ছাত্ররাই প্রথম দেখেছিল যে ফ্যানটা চুরি গেছে। আমাদের 12 নম্বর রুম, এটা 2টো ফ্যান নিয়ে গেছে, জানলা পেছন দিক থেকে জানলা ভেঙে নিয়ে গেছে আর কি। তো এই ঘটনা কিন্তু এরকম এবারে প্রথম হয়নি, এর আগে অনেকবার ঘটেছে ফ্যান চুরি গেছে, তারপর মিড ডে মিলের চাল চুরি গেছে, অনেক সরঞ্জামও চুরি গেছে আর কি। এই নিয়ে একাধিকবার আমরা থানায় এফআইআরও করেছিলাম, জেনারেল ডায়েরিও করেছি আর কি, আজকেও করা হয়েছে। তো এখনো পর্যন্ত থানা থেকে কেউ আসেনি। হ্যাঁ সেরকম মনে হয় স্যার, এর আগেও তো চুরি গেছে, এর আগেও চুরি গেছে, তো আমরা তো কিনারা করতে পারিনি, এই দায়িত্ব আমাদের নয়ও আর কি। হ্যাঁ পুলিশ সেটা কিনারা করে দেখলে ভালো হয়, কারণ এই ঘটনা তো ঘটতেই থাকবে, আর এটা একটা প্রতিষ্ঠান যেহেতু, শিক্ষার প্রতিষ্ঠান, এখানে এরকম ঘটনা না ঘটাই ভালো। কী কারণে হচ্ছে এটা তো আমরা বলতে পারবো না, তবে কিছু দুষ্কৃতি তো আছেই আর কি, হয়তো নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটাচ্ছে, কারণ ওদের উদ্দেশ্য কী কারণে করছে সেটা আমাদের কিনারা করা কঠিন।
জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে ভিড় বন্ধু সমিতি ক্লাব এবং পাঠাগার ভবনে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে চলছে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কর্মসূচি। এদিন 22 নম্বর ওয়ার্ডে চলল ভ্যাকসিন প্রদান। সেখানে উপস্থিত ছিলেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস। তিনি নিজে উপস্থিত থেকে ওয়ার্ডের সকল নাগরিকদের সুবিধা অসুবিধার কথা শুনলেন। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস জানিয়েছেন, প্রায় 250 জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন প্রদান করা হয়েছে। পরবর্তী ওয়ার্ডের থেকেও ভ্যাকসিন নিতে এসেছেন অনেকেই। আজকে এখানে 22 নম্বর ওয়ার্ডের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের ভ্যাকসিন হচ্ছে আমাদের জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে সহযোগিতায়। এবং এখানে প্রথম, দ্বিতীয় ডোজ এবং যে বুস্টার ডোজের আপনার কোভিশিল্ড, কোভ্যাকসিন দুটোই পাওয়া যাচ্ছে এই ক্যাম্পে। ইতিমধ্যে আমাদের প্রায় 250 লোকের মতন ভ্যাকসিন অলরেডি নিয়ে নিয়েছে এবং আরও আছে। আর আমরা অ্যানাউন্স করে আমরা ওয়ার্ডের প্রতিটা বাড়ি বাড়ি বলে দিয়েছিলাম অ্যানাউন্সের মাধ্যমে। এছাড়া আমাদের ওয়ার্ডের বাইরেও ব্যতীত আশেপাশের ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড থেকে কিছু ব্যক্তি এসে, মানুষ এসে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে। তো কীরকম সাড়া পাচ্ছেন? সাড়া ভালোই পাচ্ছে, খুব সাড়া পেয়েছি। মানুষ আসছে, সতেজ আপনারা দেখছেন যে সতেজভাবে মানুষ এসে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বন্যপ্রাণ হত্যা, চোরা শিকারীদের রুখতে স্পেশাল টাস্ক ফোর্সের জোর। ভুট্টা পাচার কাণ্ডে গ্রেপ্তার আরও এক, উদ্ধার হওয়া পাচার প্রায় লক্ষাধিক টাকার মূল্যের 286 কুইন্টাল ভুট্টা। তৈরি করা হচ্ছে স্কুবা ডাইভারের বিশেষ দল, চলছে মহড়া। জলপাইগুড়িতে জলে ডুবে মৃত্যুর সংখ্যা কমাতে এই বিশেষ উদ্যোগ। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।